আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছে ইরানের নতুন শক্তিশালী ড্রোন গাজা ইসরায়েলের নতুন আতঙ্ক ভেঙে গেল ইমরান খানের দল পিটিআই বিস্তারিত খবরে জানবেন ইসরায়েলের অবৈধ অস্তিত্বের অবসান আর বেশি দূরে নয় বিধ্বস্ত গাজা পুনর্গঠনে সহায়তা দেবে চীন আতঙ্কে নেতানিয়াহু ফের রকেট হামলা হলে শক্তি প্রয়োগ করবে ইসরায়েল সবশেষে জানবেন রুশ সতর্কবার্তার পর নেতানিয়াহুকে হুমকি বাইডেনের সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে সংঘর্ষে এই পর্যন্ত তিন ফিলিস্তিনি যুবক আহত হয়েছেন খবরে বলা হয় ইসরায়েলের দখলদার বাহিনীর বিরুদ্ধে স্থানীয় কুদ্দুম গ্রামের যুবকরা টায়ার জালে বিক্ষোভ করে কুদ্দুম গ্রামটি ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ একটি এলাকা প্রায় প্রতিদিন এখানে ফিলিস্তিনি ও ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে সম্মুখ লড়াই হয় এর আগে এগারো দিনের লড়াই শেষে ফিলিস্তিনিদের গাজায় অব্যাহত হামলার পর হামাসের সঙ্গে ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এরপরই আবার সংঘর্ষের নতুন করে খবর এলো ইরানের নতুন শক্তিশালী ড্রোন গাজা ইসরায়েলের আতঙ্ক ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারো স্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে তিনি আরও বলেন এই ড্রোন এক টানা পঁয়ত্রিশ ঘন্টা আকাশে উঠতে পারে পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে গাজার ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহন করতে পারে আগামী কয়েক মাসের মধ্যে এই ড্রোনের কয়েকটি পরীক্ষা সম্পন্ন করে তার সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলে তিনি জানান গাজা ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করার দিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করল ইরান প্রথম থেকেই ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন দিয়ে আসছে ইরানের এই ড্রোন ইসরায়েলের কাছে নতুন আতঙ্ক হয়ে দেখা দিতে পারে বলে ধারণা করছেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা এ ব্যাপারে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলো এজেন্সির চিফ রিপোর্টার ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষক সরহার আলম বলেন এই অঞ্চলে বা মধ্যপ্রাচ্যের সামরিক দিক থেকে ইসরায়েলের ওপর আক্রমণ করতে পারবে অর্থাৎ যুদ্ধ করতে পারবে এরকম একটিমাত্র দেশই আছে সেটা হলো ইরান তিনি বলেন সৌদি আরবের প্রচুর অস্ত্র আছে আরব আমিরাতের আছে মিশরের কাতারেরও প্রচুর অস্ত্র আছে। যা নিয়ে একত্রে ঝাঁপিয়ে পড়লে ইসরায়েল ধুলিস হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই আরব দেশগুলোর সব অস্ত্রই অন্যদের কাছ থেকে কেনা তাদের অনুমতি ছাড়া এই অস্ত্র ব্যবহার করতে পারবে না আর এগুলো এমন সব দেশ থেকে কেনা যারা সিরিয়াতে ইয়েমেনে লিবিয়া এই অস্ত্রগুলো দিয়ে আক্রমণ করার অনুমতি দেবে ঠিকই কিন্তু ইসরায়েলের দিকে গুলি করা তো দূরের কথা ওই দেশটির দিকে তাক করতেও দেবে না সুতরাং এই অঞ্চলে ইরানি হচ্ছে একমাত্র রাষ্ট্র যার অস্ত্রের সিংহভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি তাই সে যখন যার বিরুদ্ধে ইচ্ছা ব্যবহার করতে পারবে তবে ইরান এগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ভেঙে গেল ইমরান খানের দল পিটিআই ভেঙে গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফ বা পিটিআই দলেরই এক প্রভাবশালী নেতা দলবল নিয়ে বেরিয়ে গেছেন পিটিআই থেকে জানা গেছে পিটিআর প্রতিষ্ঠাতা নেতা জাহাঙ্গীর খান তারিন দলটি থেকে বেরিয়ে নতুন একটি দল গঠন করেছেন সংসদের নিম্ন সভার পাশাপাশি পাঞ্জাব বিধানসভায় আইন প্রণেতাদের নিয়ে এই দল গঠন করেন তিনি নতুন গঠিত দলটির পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয় জাতীয় সংসদে এই দলের সংসদীয় নেতা হবেন রাজা রিয়াজ পাঞ্জাব বিধানসভায় সংসদীয় নেতা হবেন সাঈদ আকবর নাওয়ানি নৈশভোজে অংশ নেয় অনুষ্ঠানে নতুন দলটির একত্রিশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তারিনের অন্যতম সমর্থক নোমান লাঙ্গারিয়াল সেই নৈশভোজে পাঞ্জাব বিধানসভার সদস্য সালমান নাইম বলেন তারিনের সমর্থকরা তাদের নিজস্ব গ্রুপ আনুষ্ঠানিকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের অবৈধ অস্তিত্বের অবসান আর বেশি দূরে নয় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম অনন্য সাফল্যের এক নয় অধ্যায় সূচনা করেছে মুসলমানদের প্রথম কিবলার পবিত্র শহর বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমন পীড়ন এবং উচ্ছেদ অভিযানের জবাবে হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো সাম্প্রতিক সংগ্রামী অভিযান শত্রু ও মিত্র উভয় শিবিরের কাছেই শক্তির সমীকরণ বিষয়ে নতুন ও অকাট্য গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে এগারো দিনে বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের শর্ত মেনে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে ফিলিস্তিনের সোর্স অব কোচ অভিযানে প্রমাণিত হয়েছে দখলদার ইজরায়েল মাক্রোসার জালেসেও দুর্বল সংগঠনটি আরও বলেছে এবারের সোর্ড অব কোচ শীর্ষক প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদী শত্রুদের উপর ওপর ভবিষ্যৎ প্রভাব ফেলবে এর মধ্য দিয়ে সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে ইসরায়েলের নানা দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে এবং অদূর ভবিষ্যতেই গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে গাজার এই যুদ্ধ সহ আগের কয়েকটি যুদ্ধ প্রমাণ করেছে যে ইসরায়েলের একক আধিপত্যের যুগ বহু আগেই শেষ হওয়ার পর এখন সামনে রয়েছে কেবলই ক্রমাগত পরাজয়ের পালা আয়রন সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ফিলিস্তিনিদের প্রায় সাড়ে চার হাজার ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় পঁচাশি শতাংশ ক্ষেপণাস্ত্রই ঠেকাতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিনিদের সংগ্রামী দলগুলো মাত্র কয়েক মিনিটে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও আরও দূরের শহর সহ প্রধান ইসরায়েলি শহরগুলোতে বিভিন্ন পাল্লা শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এইসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলিদের জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে ফিলিস্তিনিদের শর্তগুলো মেনে নিয়েই ফিলিস্তিনিদের সামরিক কৌশল ও গোয়েন্দা সক্ষমতাও শত্রুপক্ষকে নত হতে বাধ্য করেছে এছাড়াও এই প্রথম ফিলিস্তিনিরা অধিকৃত অঞ্চল সহ নানা অঞ্চলে একই সময় ইসরায়েল বিরোধী বিক্ষোভ সহ প্রবল সংগ্রামে অবস্থা নিয়ে দখলদারদের হৃদপিণ্ডে কাঁপন ধরিয়ে দিয়েছে পশ্চিম তীর ও বায়তুল মোকাদ্দা শহর সহ ইসরায়েল অধিকৃত শহরগুলোতে ফিলিস্তিনিদের হয়নারি করতে ও সেখানে উচ্ছেদ অভিযান চালাতে বা ইহুদিবাদীদের বসতি বিস্তারে পায়তারা চালাতেও ইসরায়েল এখন আর আগের মতো দুঃসাহস দেখাবে না ফিলিস্তিনিদের আসল মালিক যে ফিলিস্তিনি জাতি এবং বায়তুল মুকাদ্দাসের ওপর ইসরায়েলের দখলদারিত্ব যে পুরোপুরি অবৈধ এই ঐতিহাসিক বাস্তবতাকে খুব শীঘ্রই হয়তো আবারও ভৌগোলিক বাস্তবতায় রূপান্তর করতে সক্ষম হবে ফিলিস্তিনি জাতি ও বিশ্বব্যাপী তাদের সমর্থক শক্তিগুলো ইনোভাল ও হতাশ হয়ে পড়া ইহুদিবাদীরা নিরাপত্তার আশায় আরও ব্যাপক মাত্রায় ইসরায়েল ত্যাগ করতে শুরু করবে এবং তাদের অতীত আবাসগুলোতে ফিরে যাবে আর ইহুদিবাদী ইসরায়েল সামরিক অর্থনৈতিক থেকে দুর্বল হয়ে পড়ায় দুর্বল হয়ে পড়বে ইসলামের বিরুদ্ধে নানা ধরনের ক্রুসেডে লিপ্ত পশ্চিমা ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসরায়েলের রাজনৈতিক অস্থিতিশীলতাও আরও বাড়তে থাকবে মাত্র দুই বছরের মধ্যে এই পর্যন্ত চারবার সংসদ নির্বাচন হয়েছে সেখানে এবারের এগারো দিনের যুদ্ধে হামাস ও জিয়াদের মতো সংগ্রামী দলগুলোর কাছে ইসরায়েলের নতজানু হওয়ার বিষয়টিকে খোদ ইসরায়েলেরই নানা দল এবং সংবাদ মাধ্যম লজ্জাজনক ও কলঙ্কজনক বলে উল্লেখ করে বলছে এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে ইসরায়েলের অবৈধ অস্তিত্বের অবসান ঘটার পর্ব আর বেশি দূরে নয় বলে অনেক বিশ্লেষক মনে করছেন উল্লেখ্য ফিলিস্তিনিদের সংগ্রামী দলগুলোকে সামরিক দিক সহ নানা দিক দিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা দিয়ে আসছে যে কয়েকটি শক্তি তার শীর্ষে রয়েছে যথাক্রমে ইসলামী প্রজাতন্ত্র ইরান লেবাননের হিজবুল্লাহ ও সিরিয়ার আসাদ সরকার বিধ্বস্ত গাজা পুনর্গঠনের সহায়তা দেবে চীন ইসরায়েলের টানা এগারো দিনের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা অঞ্চলের পুনর্গঠনের সহায়তা দেবে চীন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া নিউজকে শুক্রবার এই তথ্য জানিয়েছেন চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কর্তৃপক্ষের মুখপাত্র তিয়ান লিন তিয়ানলিন লিন বলেন ইসরায়েলের এগারো দিনের হামলায় গাজা ভূখণ্ডের অবকাঠামোগত অবস্থা প্রায় সম্পূর্ণ ধসে গেছে সেখানকার কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র সহ প্রচুর সংখ্যক বাড়িঘর আবাসিক ও বাণিজ্যিক ভবন গুড়িয়ে গেছে তিনি বলেন এই অবস্থায় চীন সরকারের সম্মতিক্রমেই ক্রমেই সিআইডিসিএ ওই এলাকা পুনর্গঠনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে সবার আগে তাদের সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিয়ান লিন বলেন নতুন আবাসন গড়ে দেওয়ার ক্ষেত্রে তাদের সহায়তা করা হবে আতঙ্কে নেতান্যাহ ফের রকেট হামলা হলে শক্তি প্রয়োগ করবে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা এগারো দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর অফিস থেকে ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় নেতানেহর অফিসের ঘোষণার আগে বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার কমিটি বৈঠকে যুদ্ধবিরতির এই সম্মতি দেয় তবে এখনও আতঙ্কে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা তিনি যুদ্ধবিরতি পরবর্তী ইসরায়েলের রকেট হামলার বিষয়ে হুশিয়ারি দিয়ে বলেন যদি হামাস মনে করে আমরা সিঙ্গেল রকেট হামলাও সহ্য করব সেটা ভুল ইসরায়েলে রকেট হামলা হলে ফের শক্তি প্রয়োগ করা হবে এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইজ্জাত আর ঋষেক বলেছেন হামাস যোদ্ধাদের আঙ্গুল এখনও ট্রিগারে রয়েছে গাজার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই এক মন্তব্যে তিনি বলেন আমরা এখনও ট্রিগারেই হাত রেখেছি দখলদার ইসরায়েলকে অবশ্যই অধিকৃত বায়তুল মোকাদ্দাসে সহিংসতার অবসান ঘটাতে হবে রুশ সতর্কবার্তার পর নেতানে হুমকি বাইডেনের তারিখ উনিশে মে গাজায় তখনও হামলা চালা ছিল ইসরায়েল আর আমেরিকার সেক্রেটারি স্টেট অ্যান্টনি ব্লিংকেন মিটিং করছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগুই ল্যাভরভের সঙ্গে মিটিংটি ছিল আর্কটিক কাউন্সিলের সেখান থেকে ঘটনা শুরু আমেরিকা ও রাশিয়ার নানা ইস্যু নিয়ে আলোচনা হয় এক পর্যায়ে ইসরায়েল হামার সংঘাত নিয়েও কথা হয় এ সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফ অ্যান্টনি ব্লিংকেনকে ইসরায়েলের ব্যাপারে সাবধান করেন সের্গেই ল্যাবরফ ও অ্যান্টনি ব্লিংকেনের মিটিংয়ে রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস পাইপলাইন নিয়ে আলোচনা হয় আর তাতে আমেরিকা নিষেধাজ্ঞা দেবে না বলে জানিয়েছে এসবের পর আলোচনায় উঠে আসে ইসরায়েল হামার সংঘাত ল্যাবরফ বলেন ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক ভালো আপনারা এক পাশেভাবে ইসরায়েলকে সমর্থন করছেন তাও ঠিক নয় ইসরায়েলও আপনাদের মনে রাখা উচিত সিরিয়া ও লেবাননে আমরা উপস্থিত

দুঃস্বপ্ন বাইডেনের হুমকি নিয়ে আমেরিকান মিডিয়া শিরোনাম করেছে ওয়াশিংটন পোস্ট লিখেছে বাইডেনের সতর্কবার্তা ইসরায়েলের প্রতি নাড়িয়ে দিল কূটনীতি সিএনএন বলছে বাইডেনের এই হুমকি ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্কে সবচেয়ে খারাপ সময় ছিল আমেরিকা ও ইউরোপের চাপে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি হয়েছে যার মধ্যে রাশিয়ার বড় ভূমিকা রয়েছে মিশরে আলোচনা চলছিল দুই পক্ষের মিশরে ইসরায়েলি প্রতিনিধিরা এলেও হামাসের নেতৃস্থানীয় কেউ আসেননি হামাস থেকে বলা হয়েছিল আমরা এখানে আসার জন্য বের হলে ইসরায়েল আমাদের হত্যা করবে এই কথার পর সিআইএ মিশরের গোয়েন্দা সংস্থা হামাস নেতৃবৃন্দকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করে তারপর বিখ্যাত মারওয়ান ইসা যুদ্ধবিরতির আলোচনায় যোগ দেন ইসরায়েলকে হামাজ দুইটি শর্ত দেয় শর্তগুলো হলো এক ইসরায়েলকে মসজিদুল আকসা সহ মুসলিমদের ধর্মীয় সকল স্থাপনা থেকে সরে আসতে হবে দুই শেখ জাররা থেকে ফিলিস্তিনিদের উৎখাত বন্ধ করতে হবে এখন এই দুটি শর্ত মেনে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে শর্ত ইসরায়েল কতক্ষণ মানবে তা ঠিক করে বলা যায় না